এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একবার গলফ ক্লাব রোডে, এবং গলফ ক্লাব রোডে বেশ সকাল, মানে ঠান্ডা, একদম কনকনে ঠান্ডা, প্রায় ঘড়ি কাটা 8:30 সবে ক্রস করেছে। এবং সেখান থেকে কিন্তু কিছু লোকজন কিন্তু এই শীতের লেপ মুড়ি থেকে বেরিয়ে, অর্থাৎ লেপটে থাকা লেপকে সরিয়ে কিন্তু বেরিয়েছে কিছু লোক। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুজন আজকে স্পেশাল গেস্ট, মানে দেবলীনা রয়েছেন এবং তথাগত রয়েছেন, এবং তাদের সাথে রয়েছে তাদের একেবারে দুই সদস্য পরিবারের, একেবারে মোগলি এবং চেরি, এবং তারা কিন্তু সকালবেলা শীতের সকালে বেরিয়ে পড়েছেন। তো সকালবেলা গুড মর্নিং, একদম গুড মর্নিং বলে শুরু করা উচিত। তো কি অবস্থা আছে, সকালবেলা ঘুমটা ভাঙলো? হ্যাঁ, সকালবেলা ঘুম ভাঙলো, মানে প্রায় ভাঙতে হয়, ওদের নিয়ে বেরোই আমরা সকালবেলাটা 7:30-8:30 আমাদের ঘুম ভাঙতে হয়। হ্যাঁ, ওদের ঘুম ভাঙে। আচ্ছা, আর ওদের যখনই ঘুম ভাঙে তখনই ওরা চিৎকার করতে আরম্ভ করে, তখনই রাস্তায় বেরোতে হয় আর কি। আমাদের বাড়িতে যে মেয়েটি দেখাশুনো করে, সেই দেখাশুনো করে আর কি, নাহলে আমরা যেদিন বাড়িতে থাকি, মানে বেশি রাত্রে ঘুমলাম না, তাড়াতাড়ি শুটিং থেকে ফিরলাম, সেদিন আমরা নিয়ে বেরোই। আর দেবুল না, মোটেই ঘুম ভাঙতে চায় বলবো না, একদমই সকালবেলা ঘুম ভাঙতে চায় না। কিন্তু ওই যে বললাম, আমাদের সকালের রুটিনটা ফিক্স থাকে, তার কারণ হচ্ছে ঘুম থেকে ডেকে দেওয়ার লোক হচ্ছে ওরা, যাদেরকে এখন দেখছো, নয় ঘাড়ের ওপর উঠে মুখটা একটু চেটে ডেকে দেয়, নয় আমাদের বাড়িতে আরেকজন সদস্য এখন রয়েছে বাগিরা, আমাদের একজন রেস্কিউড জার্মান শেপার্ড, আর নয় ও একটুখানি আমাদের সাথে কথা বলে বলে আমাদেরকে ডেকে দেয় সকালবেলা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এরকম বলে ও কানের কাছে এসে। আরেকটা বিষয় দেবলি না, সেটা হচ্ছে যে এই সকালবেলায়, মানে শীতকাল মানে তো প্রচুর কিছু অফার থাকে, মানে পৌষ পার্বণের অফার থাকে, শীতকালে মানে কেকের অফার থাকে, শীতকালে ভালো খাবারের অফার থাকে, এই খাবারগুলোকে মানে ব্যতি রেখে নিজেকে ফিট রাখা যায় কি বলে? শুধু মর্নিংওয়াক আমরা ব্যতি রাখি না, আমরা খাই। আমাদের বাড়ির রেফ্রিজারেটর যদি চেক করো তাহলে বাক্স বাক্স মিষ্টি, কেক, মোয়া সব আছে, আমরা সব খাই। তার সঙ্গে একটুখানি এক্সারসাইজ, একটুখানি মানে, ও তো আবার জিম করে, আমি তো জিম না না, লাস্ট 3 মাস আমার সাথে জিমের কোনো সম্পর্ক নেই। তবে আমার মনে হয় ফিট রাখার জন্য যদি দিনের শেষে অথবা দিনের শুরুতে একটু দৌড়ানো যায় অন্তত 15 মিনিট, মানে সেটা হতে পারে মাঠে, সেটা হতে পারে বাড়ির পাশে রাস্তায়, তাহলে অনেকখানি শেড করা যায়, অনেকখানি ঝরিয়ে ফেলা যায় দিনের মধ্যে। যদি 15 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট যদি টানা দৌড়ানো যায় তাহলে কিন্তু অনেকখানি ঝরিয়ে ফেলা যায়। সেটা কিন্তু ট্রেডমিলে হলে হবে না, অফকোর্স সেটা রাস্তায় হতে হবে অথবা মাঠে হতে হবে, হার্ড সার্ফেসে হতে হবে। যদি সেটা করা যায় তাহলে অনেকখানি ফিট থাকা যাবে শীতকালে, যত ইচ্ছে খেয়েও। আর দেবলীনা, এটা অদ্ভুত ব্যাপার, মানে তুমি বলছো আমি কোনো জিম টিম করি না, কিন্তু সবাই বলছে মানে কিভাবে তুমি এত ফিট থাকো, মানে এত ছিপছিপে থাকো কি করে? না, আমার তো ধারণা আমি আর ছিপছিপে নেই, আমি আগের থেকে অনেক মোটা হয়ে গেছি। আগে ধারণা অন্য, আচ্ছা দর্শকের ধারণা এখনো আমি ছিপছিপে, এটা শুনে আমি খুশি হলাম। তাহলে এটা না, আমি ব্লেসেড, এটা আর কি, আমি এরকমই একটা জিন্স নিয়ে জন্মেছি। আমার মা অ্যাট দ্য এজ অফ 68 এখনও ছিপছিপেই আছেন আর কি। তো আমার ধারণা আমি যতই খাই আর যতই কুড়েমি করি আমি এরকমই থেকে যাব, সেটা আমার সৌভাগ্য। কিন্তু এইটা আমি সাজেস্ট করবো না সবাইকে, আমার মতো যা ইচ্ছে তাই সবসময় খাওয়া আর একদম এক্সারসাইজ না করা, প্রয়োজন না পড়লে। আমি যেরকম যখন প্রয়োজন হয় একটা কাজ আসে যেটার জন্য একটু আমাকে ওজনটা কমিয়ে নিতে হবে, তখন আমি কটা দিন একটুখানি ডায়েট করে নিই, প্রপার ডায়েট যেটাকে বলে, ডায়েট মানে না খাওয়া নয়, কটা দিন একটুখানি এক্সারসাইজ করে নিই, সেটা করে আমি একটু ব্যালেন্স করে নিই ওজনটাকে। তবে আমি আমার মতো জেনেটিক স্ট্রাকচার যদি কারো থাকে সে আমার মতো হয়ে থাকতেই পারে, আদারওয়াইজ কিন্তু না। বিরিয়ানি খেতে হবে, বড়দিন আসলে কেকটা খেতেই হবে, তাদের তো পেস্ট্রি একটু একটু চেরি থাকলে মন্দ হয় না, তো সেই জায়গা থেকে সেইগুলো কি চলে? হ্যাঁ নিশ্চয়ই বছরই চলে, শীতকালের জন্য বিরিয়ানির অপেক্ষা আমরা করি না আর কি। এই তো পৌষ পার্বণ গেল, আমাদের পিঠে খাওয়া চলছে গতকাল থেকে, বাড়িতে পিঠে খাওয়া চলছে গতকাল থেকে। আমার মা খুব পার্টিকুলার এইসব ব্যাপারে, পিঠে হবেই বাড়িতে পৌষ পার্বণে, তো সেগুলো চলে। আর আমাদের একটুখানি কেক, পেস্ট্রি, মিষ্টি,
এগুলো সারা বছরই চলে, কিন্তু ওই যেটা বললাম ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে আমি আজকে যদি একটু বেশি মিষ্টি খেয়ে ফেলি তাহলে আগামীকালের ডায়েটটা আমি ডেফিনেটলি একটু ম্যানেজ করে নেবো, আমি একটুখানি সবজি ডাল চিকেন সেদ্ধ এইসবের ওপর থাকবো আর কি। তো দ্যাট ইজ দ্য বেসিক ইয়ে। তাহলে আমরা একটু চা খেতে খেতে গল্পটা করতে পারি, কিন্তু চায়ের দোকানের সামনে থেকে যেমন শীতকালে অবভিয়াসলি একটা একটু চা হলে মন্দ হয় না। তো তো দাদা চা হবে? আচ্ছা দিন, দুটো চা দিন, লিকার দুটো চা। তো লিকার চায়ের মানে শীতের সকালে চায়ের সঙ্গে একটু না জমলে কিন্তু বিষয়টা হয় না। আর একটা জিনিস জিজ্ঞেস করছি, দেবলে কি চিনি ছাড়া চা? না, আমি অল্প চিনি দিয়ে চা, কারণ পুরোপুরি চিনি ছাড়াটাও আবার খুব একটা হেলদি না। যারা আমাদের মতো, আমরা কাজ করি তো সারাদিন, আমাদের একটা সুগার কন্টেন্টের দরকার হয় শরীরে, ফলে অল্প চিনি, হয়তো সকালের এই চাটা যদি আমি অল্প চিনি দিয়ে খাই বাকি দিনটা গ্রিন টি খাবো এরকম, কিন্তু সকালের প্রথম চাটা অল্প চিনি দিয়েই খাই। চিনি আছে? হ্যাঁ, আমার তো চাই চিনি দুধ সবই আছে, কিন্তু নর্মালি লিকার খাই, আমি কফি খাই, আমি চাটা খাই না। ওর ল্যাকটো অ্যালার্জি আছে বলে দুধটা খেতে পারে না। আমি ল্যাকটো ইনটলারেন্ট, মানে আমরা ডায়েট নিয়ে যে বিশাল কিছু ভাবছি কিংবা ডায়েটের জন্য অনেক কিছু লাইফে করছি স্যাক্রিফাইস, এমনটা নয়। লাইফ একটাই, তাই স্যাক্রিফাইস করার পরিমাণটা কম, ডায়েট করার পরিমাণটাও কম, এবং আনন্দ করার পরিমাণটা বেশি, কারণ তোমাদের খাইবার পাশে, তাই জন্য আমরা অত খাই। আমরা খাই প্রচন্ড, তোমরা জানো সেটা, খাইবার পাশে যেটা আসছে খুব শিগগির। এবং লাইফে একটাই বলে স্যাক্রিফাইস করার অত প্রয়োজন নেই, কিন্তু লাইফ একটাই বলে আবার ব্যালেন্স করার প্রয়োজন আছে, যদি ব্যালেন্স করতে জানো তাহলে সব ঠিক আছে। তুমি যা বলছো তাতে কিন্তু আমার মনে হচ্ছে যারা শুনছে আজকে তারা কিন্তু খুব একটা চায়, তারা চিনি খাবে, তারা সকালে দৌড়াবে না, এবং তাতে মনে হবে দেবলীর মতো চেহারা পাওয়া যাবে, চিপচিপে চেহারা। ব্যালেন্স, ব্যালেন্স ইজ দ্য কিওয়ার্ড, ব্যালেন্স। সকালবেলা যদি বিরিয়ানি খাই তাহলে কিন্তু রাত্রিবেলা এক বাটি সবজি ডাল খেয়ে ঘুমিয়ে পড়ি, ওই যে বলে দিলাম, সকালবেলা বিরিয়ানি মানে রাত্রিবেলা এক বাটি সবজি ডাল। আর ওই যে দৌড়নো, যেটা ও খুব রিলিজিয়াসলি করতে পারে, ও 15 মিনিট দৌড়লে আমি 15 সেকেন্ড দৌড়ই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু দৌড়নোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে জীবনে ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, ব্যালেন্স এবং ব্যালেন্স ডায়েট খুব ইম্পর্টেন্ট, এবং চা হচ্ছে, গরম গরম চা হচ্ছে, এবং সেই জন্য ওয়েট করছে আমরা সবাই। এবং তারপরে এই হচ্ছে আনন্দ সকালে, অর্থাৎ কীভাবে তারা ব্যালেন্সটা মেনটেন করে, ডায়েট শুধু নয়, কী করে সকালে বিরিয়ানি খেলে রাত্রে কিন্তু ওই একটুখানি ওই সবজি খেতে হবে এবং সেটার উপরেই থাকতে হবে। ফলে জীবনে ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, জীবনে নিয়মটা খুব ইম্পর্টেন্ট, নিয়ম ছাড়া কিন্তু সে আপনি সকালে জিম করুন বা এক্সারসাইজ করুন, হোয়াট এভার, ব্যালেন্স ইম্পর্টেন্ট, ব্যালেন্স ছাড়া কিন্তু সম্ভব নয়, যেটা দেবলীনা এবং তথাগত কিন্তু টিপস।